তারা কতটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে। দুইজনই কিন্তু দুইটা বই লিখেছে, একজন হচ্ছে হামিদ সাহেব, তিনজন, একজন সাফাই জামিল সাহেব, কর্নেল সাফাই জামিল, একজন কর্নেল হামিদ, আরেকজন হচ্ছেন মেজর জেনারেল শফিউল, তিনটা তিনজন বই লিখেছেন একই ঘটনার ব্যাপার। তিনজন ঘটনাকে তিন ভাবে লিখেছেন। তো তখনও কিন্তু এই প্রশ্নের জবাব আমাদের দিতে হয়েছে যে তিনজনই দেখলো এবং ওনাদেরকেও প্রশ্ন করা হয়েছে এই ব্যাপারে, এইসব বিশদ প্রশ্ন আপনার বইও আছে। তো প্রশ্ন করা হয়েছে এরা এদের সকলের, তাদের তারা যেরকম জবানবন্দি দিয়েছে এবং সাক্ষীও জবানবন্দি দিয়েছে কোর্টে, তাদেরকে ঠিক মতো কিন্তু ক্রস এক্সামিন করানো, জেরা করারও অধিকার কিন্তু এদের সকলের আইনজীবী ছিল এবং জেরা তারা করেছে এবং জেরা থেকেও আপনার এই তথ্যগুলি পেয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলছি যে হ্যাঁ, উই হ্যাভ বিন এবল টু ব্রিং এ ক্লোজার টু দ্য ট্রায়াল অফ দ্য কিলিং অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং এটার উপরে ভিত্তি করে কিন্তু আজকে আমরা চিন্তা করছি যে বঙ্গবন্ধু হত্যা নেপথ্যে কারা ছিল। অফকোর্স নেপথ্যে কেউ ছিল, এটা দিস ওয়াজ নট, এই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি যদি একটার সাথে একটা যোগ দেওয়া যায়, এই যে আপনি ধরেন এই রশিদ কে, এই ইয়ে কে, ভারতকে কোথা থেকে আসলো, কখন আসলো এবং তাদেরকে কিভাবে ওখান এই সব জায়গায় তাদেরকে কেন আপনার পোস্টিং দেওয়া হলো, সেগুলি যদি একজন একজন দেখে, গবেষণা করে, তাহলেই বুঝবে যে এটার পিছনে একটা বিরাট প্ল্যানিং ছিল। এবং আমি শ্রদ্ধেয় রফিকুল ইসলাম সাহেবের সাথে একমত, এইটা শুধু একাত্তরের এবং যারা একাত্তরের পরাজিত শক্তি তাদের কিন্তু একটা ভয়ঙ্কর রাগ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যে তিনি কেন পাকিস্তান ভেঙে বাংলাদেশ করলেন, এই 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 রাগটা তাদের কিন্তু তারা পুষ্ট এবং এই রাগটার প্রতিশোধ, এবং শুধু প্রতিশোধ নয়, তারা যা দেখাতে চেয়েছিলেন সেটা হচ্ছে এই যে তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ করেছ, আমরা তোমাকে মেরে এই বাংলাদেশকে শেষ করে দিই। দিস ওয়াজ দ্য এন্টায়ার আর্কিটেকচার। আমরা জানি যে আল্লাহর রহমত বঙ্গবন্ধু দুই কন্যা বেঁচে ছিলেন, আমরা এক কন্যা যেহেতু এই দলের এবং দেশের হাল ধরেছেন, আমরা আজকে এইসব কথাগুলি বলতে পারছি। 15 অক্টোবরে যখন এমপি সাহেবরা ঢুকছেন, এমপিদেরকে খন্দকার মোস্তাক তখন দেখেছিল, তো যখন এমপি সাহেবরা ঢুকছেন তখন একটা কাগজ দেওয়া হয়েছে, ঠিক সকলকেই দিচ্ছিল, ওনাকে শুধু না সকলকেই, তো উনি ওনার রাগ এত যে উনি কাগজটা এরকম করে পাওয়ার পরে এরকম করে এরকম করে দিচ্ছে, তো উনি দেখেও নাই কাগজে কি ছিল কি ছিল না, হি জাস্ট ডিড দ্যাট। প্রথমজন বললেন যে এটা কেন হলো, কি হলো, এটাকে একটু ইয়ে করতে হবে, বিশ্লেষণ করতে হবে, এটাকে ইয়ে করতে হবে, কেন ওনার বক্তৃতা। দ্বিতীয় জন বললেন হ্যাঁ একটু কেন হলো এই ঘটনাটা, এটাকে ইয়ে করতে হবে, এই সেই, মানে 4-5-6 জন যারা বলেছেন, আমি সবচেয়ে বলি শুধু শামসুর রহমান সাধারণ স্যার এমপি ছিলেন টাঙ্গাইল, উনি একটু ইয়ে দিয়েছিলেন, উনি একটু কথা বলেছেন যে এটা তো ঠিক হয় না এরকম কিছু। তারপরে হঠাৎ অ্যানাউন্স করা হলো যে এইবার বক্তৃতা দেবেন ১৩-১৪ জন বক্তৃতার মধ্যে ওনার নাম, এই নামটাই পাবলিশ করা। উনি প্রথম উঠে খন্দকার মোস্তাককে বলেছিলেন আই ক্যানট কল ইউ দ্য প্রেসিডেন্ট। At that time, mind it my friends, বঙ্গবন্ধু এবং তার পরিবারদের মানুষদের হত্যা করে রক্ত কিন্তু তারা হাত মোছে নাই,
Khandakar Mushtaq was being guarded by the killers. They were there. All of them were there. Ebong Sher Lakshad bole uthlen, I can't call you the president. Tini bole uthlen je ami apnake Mushtaq bhai o ashte korte parbo. Tarpore apnar shoyojontrer byapare যে যেখানে যেখানে ঢাকার এখন যেটা নতুন এয়ারপোর্ট সেইখানে আপনার যে ষড়যন্ত্র হয়েছে ক্যান্টনমেন্টের ভিতরে যে ষড়যন্ত্র হয়েছে সদ্য রফিকুল ইসলাম সাহেবকে বললেন যে ক্যান্টনমেন্টের থেকে ট্যাঙ্ক বেরিয়ে যায় আর চিফ অফ স্টাফ আর ডেপুটি চিফ অফ স্টাফ জানে না যে ক্যান্টনমেন্টের থেকে ট্যাঙ্ক বেরিয়ে গেছে এটা কি হতে পারে ইজ দিস পসিবল ফুলস উইল অলসো সে দ্যাট দিস ইজ নট পসিবল তো সেটা সেই সব গুলিকে জড়ো করে এই একষট্টি জনকে রেলেভেন্ট এবং এদের বক্তব্য সঠিক যাচাই বাছাই করার পরে কিন্তু আপনার এই একষট্টি জনের সাক্ষী শপথ নেওয়া হয়েছে নেওয়া হয়েছে যদিও আদালত বলেছে যে এটাও একটা দুঃখের কথা এত কথা বলবো কিন্তু এটাও দুঃখের দেখেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ফারুক দিয়েছে শাহরিয়ার দিয়েছে বদরুল হুদা দিয়েছে বদরুল হুদা তো পরে এসেছে আপনার ইয়ে দিয়েছে শাহরিয়ার মহিউদ্দিন দিয়েছে এরা সকলেই কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে